আজ মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লক 2 কংগ্রেস কমিটির উদ্যোগে বালিগ্রাম অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে বুথ ভিত্তিক কর্মী সভা ও পথসভা অনুষ্ঠিত হলো। কৃষকদের স্বার্থবিরোধী কালা কানুন প্রত্যাহারের দাবিতে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় ও পথসভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা ব্লক 1 ও 2 এর নেতৃত্ব সহ প্রাক্তন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার, লালবাগ মহকুমা সভাপতি গোলাম মুর্তজা হোসেন বকুল সহ অন্যান্য নেতৃত্বরা। তৌসিক ইকবালের রিপোর্ট, এনডিভি ডব্লিউপি। কর্মী সভা এবং পথসভার কারণ কি? আমাদের কর্মী সভা আমাদের সারা বছরই হয়ে থাকে, কিছু বিষয় নয় যে কংগ্রেস দলের প্রোগ্রাম সারা বছরই হয়ে থাকে। কোভিড পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা সকলেই, তারপরে উৎসবের মধ্যেও ছিলাম, তাই তারপরেই সামনে বিধানসভা নির্বাচন, নির্বাচন তো আমাদের কাছে কোনো বিষয় নয়, আমরা সারা বছর কর্মী সভার মধ্যেই থাকি। আর বর্তমানে যে অবস্থা এই শাসক দলের, তার বিরুদ্ধে যে একদিকে কেন্দ্রের কৃষি বিল আর একদিকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রী ব্যবস্থাকে বিধ্বস্ত করা, এখানে মানুষের আইন বলে কিছু নেই, এখানে শাসকের আইন তৈরি হয়েছে, এইসবের বিরুদ্ধে আমাদের সভা করা, পঞ্চায়েতের অজস্র দুর্নীতি, 100 দিনের কাজ বন্ধ, কাটমানির টাকা চারিদিকে নয়শয় হচ্ছে পঞ্চায়েতের সদস্যরা, এসবের বিরুদ্ধে মানুষকে জানানোর জন্যই আজকে আমাদের সভা। আর রাজনৈতিক কর্মী সম্মেলন আমাদের সারা বছরই প্রধান কথা হয়ে থাকে, যেহেতু কোভিড পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা, তাই কদিন পিছিয়ে ছিলাম, গোটা মুর্শিদাবাদ জেলাতে আগামী দিনে আমাদের এই সম্মেলন চলছে। তারই এক কিছু করবে, সামনে বিধানসভা নির্বাচন নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? নির্বাচন মূলক আমাদের কাছে বিষয় নেই, আমরা সারা বছর রাজনৈতিক কর্মসূচি করে থাকি, নির্বাচনের মতো হবে, আমরা নির্বাচন লড়াই করবো, এখানে তৃণমূলের আর জায়গা থাকবে না মুর্শিদাবাদ জেলায়, এটা আমরা বুঝতে পারছি, তাই সেটাকে ভালো করে নিয়ে যাওয়ার জন্য একটু সংগঠনের সঠিক দাবি করে তোলা। বিগত দিনেও মিটিং হয়েছে, আজকে একটু মানে কোভিড-19 পরে আজকে আমাদের একটু আনুষ্ঠানিকভাবে খাওয়া দাওয়ার মাধ্যমে সেই কর্মীদেরকে আরো উৎসাহিত করা। আমাদের নির্বাচন তো 2021 সালে হবে, সেই নির্বাচন আমাদের বিগত দিনে লোকসভাও করেছি, আগামী দিনে বিধানসভাও করবে, কিন্তু বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের যে পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আগামী দিনে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। এবং বর্তমান যে ভারতবর্ষে যে নতুন আইন নিচ্ছে কৃষি বিল, সেই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আমাদের অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, এবং আমাদের আগামী দিনেও এই আন্দোলন প্রতিনিয়ত চলতে থাকবে, তার কারণ এই আন্দোলন আমরা গরিব মানুষের স্বার্থে এই আন্দোলন করেছি, এবং বিগত দিনেও আমরা করেছি বিভিন্ন এনআরসি কে নিয়ে, আজকে নোটবন্দি নিয়ে আন্দোলন করেছি, এই কৃষি বিলের বিরুদ্ধে আমাদের এই আন্দোলনকে গ্রাম বাংলার মানুষকে সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য।